তোরে একটু কষ্ট দিব, মনে কিছু নিস না। একজন কষ্ট করব আর একজন সুখ করব, এটাই জগতের নিয়ম। উগ্র মেজাজ, পিত্ত দোষে মেজাজ উগ্র হয়। মদিনার হয়েছে পিত্ত দোষ। ওষুধ দিব না। একজন চিকিৎসক জীবন রক্ষা করে, জীবন নষ্ট করে না। তারে টাকা ফেরত দিবি। মদিনা, তুই সিগারেট খাস? সিগারেট খাই না, বিড়ি খাই। আন কি করবা, মারবা, মারো। তোর সাথে গাছের একটা মিল আছে জানিস মা, তুইও কথা বলতে পারিস না, গাছও কথা বলতে পারে না। আবার গাছেরও জীবন আছে, তোরও জীবন আছে। এখন আমার দরকার কুচু পাতার কর, চল যাই। কসুর কষায় দুই পদে, এক পদ হয় মিডা আর এক পদ হয় কষা। তুই তো আমার কথা কিছু বুঝবি না, স্বাদে বুঝবি। আকর জিব্বা বের কর, আয়। এটা কি কবিরাজ মেরাজ্যোতি মুন্সি সাহেবের বাড়ি?
উনি কি বাড়িতে আছেন? কোথায় গেছেন? জঙ্গলে। ওনার সঙ্গে কি একটু দেখা করার প্রয়োজন ছিল? জঙ্গলে যান। আমি জঙ্গলে ওনাকে কোথায় খুঁজব? আমি ওনার জন্য অপেক্ষা করি। থ্যাংক ইউ। তুমি ওনার কে হও? মেয়ে। ধরেন না, চলবো। আমাকে একটু পানি দিতে পারবে? হাত মুখ ধুবো। তোমার নাম কি? কি নাম? হ্যাঁ, কিছু জিজ্ঞাসা লাভ নাই। হ্যাঁ, আবরা। আবরা কি? বুবা কালা। হ্যাঁ, লগে যান। হ্যাঁ, আপনার বাপজনের কাছে নিয়ে যাবো। আমি একজন ডাক্তার, তবে প্র্যাকটিসিং ডক্টর না, মেডিসিনাল প্ল্যান্টের উপর আমি পিএইচডি করছি। আপনি কি আমার কথা মন দিয়ে শুনছেন? আপনি তো আপনার মতো কাজ করে যাচ্ছেন, আমার দিকে তাকাচ্ছেনই না। আপনি জন্ডিসের ওষুধ দেন। জন্ডিস মানে আপনাদের ভাষায় সম্ভবত কামেলা রোগ। আপনার ওষুধটা ভালো, ভালো বলা কম হচ্ছে, আমার ধারণা মিরাকল ড্রাগ। লিভার সিরোসিস পর্যায়ে চলে গেছে এমন রোগীও সুস্থ হয়েছে। লিভার সিরোসিসের রোগী নিয়ামত, সে এখন সম্পূর্ণ সুস্থ। আপনি নিয়ামতকে চিনতে পারছেন? আমি রোগ চিনি, রোগী চিনি না। আমার কাছে আপনার কী প্রয়োজন? ওষুধ? এক বোতল ওষুধের দাম 50 টাকা, কয় বোতল নেবেন? আমার দরকার ফর্মুলা, কোন বিশেষ প্ল্যান্ট ভাইরাসের বিরুদ্ধে কাজ করছে সেটা জানা। জন্ডিস যে ভাইরাসের রোগ এটা জানেন? ভাইরাস কি জানেন? না জানলেও চলবে, আমার দরকার বিশেষ সেই গাছ যা দিয়ে আপনি ওষুধ বানাচ্ছেন। সেটা তো আমি আপনাকে বলবো না। এই ফুলি, আয়। বিদ্যা কাউকে জানাবেন না? বিদ্যা তো সবার জন্য, একার জন্য তো না। এক এক বিদ্যার এক এক ভাব, এটা গুপ্ত বিদ্যা। আপনার মৃত্যুর পর এই বিদ্যা শেষ হয়ে যাবে? আপনার মেয়েদেরকেও এই বিদ্যা দিয়ে যাবেন না? তারা কেউ এই বিদ্যার উপযুক্ত না। আমি কিন্তু এই বিদ্যার উপযুক্ত। আমার যাবতীয় আগ্রহ মেডিসিনাল প্ল্যান্ট নিয়ে, মানে ঔষধি গাছ নিয়ে। এই গাছটা কি বলেন দেখি? জানি না। তাহলে আর কি বিদ্যা শিখলেন? কোনো একটা বিশেষ গাছের নাম জানাই তো বিদ্যা না। পৃথিবীতে কত লক্ষ প্রজাতির গাছ আছে সেটা আপনি জানেন? আমি তো আপনাকে এমন অনেক গাছ দেখাতে পারবো যার নাম আপনি জানেন না। আপনার যুক্তি মানলাম। আপনার ওষুধের ইনগ্রেডিয়েন্টস না জেনে আমি যাব না, প্রয়োজনে আমি আপনার এখানেই থাকবো। কই থাকবেন? আমার এখানে তো থাকার জায়গা নাই। আমার থাকার ব্যবস্থা আমি করব।
হ্যালো ইসমাইল সাহেব, আমি কবিরাজ মেরাজউদ্দিন সাহেবের বাড়িতে কয়েকদিন থাকবো। কয়েকদিন থাকবো এখনো জানি না। কথার মাঝখানে কথা বলছেন কেন? আপনি একটা তাঁবু এনে এখানে খাটানোর ব্যবস্থা করুন। না না, আর কিছু লাগবে না, আনতে পারেন। বাবজান, বাড়িতে আসছে অতীত, পাগলা অতীত। এই অতীত মনে হয় কয়দিন থাকবো, ঘরে কিন্তু বাজার নাই। গ্রামের যে মেয়েটা আসছিল ওষুধ নিতে, সে আবার আসছিল, আরও 100 টাকা দিছে। এতে ধরো 200 টাকা বাজার খরচ। টাকা ফেরত দিয়ে একটা মেয়ে বিপদে পড়ছে, তার তুমি সাহায্য করবা না? ধরো তোমার মেয়ে যদি বিপদে পড়তো তাহলে কি করতা? সামনে থেকে যা, টাকা ফেরত দিয়ে। ততদিন যেন ওই জিনিস না দেখি। মদিনা, কি হয়েছে মা? কিছু হয় নাই। এদিকে আসো। দেখি নাড়ি, দেখি নাড়ি দেখা লাগবে। মদিনা, তোমার কি সন্তান হবে? এগুলো তুমি কি বলো, আমার কি বিবাহ হয়েছে? বিবাহ ছাড়া সন্তান হয়? হয়, অনেক দুষ্টু মেয়ে আছে, বিবাহ ছাড়াই তাদের পেটে সন্তান আসে। তখন তারা আমার কাছে আসে পেটের সন্তান নষ্ট করার ওষুধ নিতে। আমি তার আর ওষুধ দেই না। সখীর তোর বিয়ার খবর পাইছি বাড়িতে গিয়া রে, পাইছি বাড়িতে গিয়া। সখীর তোর বিয়ার খবর পাইছি বাড়িতে গিয়া রে, পাইছি বাড়িতে গিয়া। বসি। আপনার মেয়ে খুব সুন্দর গান করে। তার অনেক বিদ্যা, এক বোন কথাই বলতে পারে না, আরেক বোন গান গায়। আপনি কি সত্যিই আমার এখানে থাকবেন? কই থাকবেন, কই ঘুমাইবেন? আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমার থাকার ব্যবস্থা হবে। আমি দরিদ্র কবিরাজ, আমার এইভাবে বিপদে ফেলা উচিত? তাহলে আপনি আপনার ওষুধের ফর্মুলা দিন, আপনার গুপ্ত বিদ্যা প্রকাশ করুন, আমি চলে যাব। শুনুন, আমি কিন্তু এর জন্য আপনাকে টাকা দিতেও প্রস্তুত আছি, 10,000 টাকা। 20,000? আচ্ছা শুনুন, 50,000। 50,000 টাকা কিন্তু অনেক টাকা, লট অফ মানি। মদিনা মা, আমার একটা সত্য কথা বলবা? না, আমি সত্য কথা বলতে পারি না, সত্য কথা বলতে ভুললা গেছি। কবে থেকে ভুললা? যেদিন থেকে মা মারা গেছে সেদিন থেকে ভুলছি। মার হয়েছিল একলামশিয়া, তুমি তারে হাসপাতালে নিতে দাওনি, তুমিই তার চিকিৎসা করছো, সেই চিকিৎসায় সে মারা গেছে। ডাক্তারি চিকিৎসা তো ভুল হয়, যে মেয়েটা আসছে সে ডাক্তার, তারে জিজ্ঞাসা করে দেখো ডাক্তারি চিকিৎসাতে ভুল হয় কিনা। তোমার ঠেকা থাকলে তুমি জিজ্ঞাসা করো, আমারও তো ঠেকা নেই।
যদি পাওটা বাসে কতদিন ধরে এই অবস্থা চলতেছে? এক মাস। দীর্ঘদিন ধরে যখন কেউ রোগগ্রস্ত থাকে তখন আল্লাহ পাক গাছপালার মাধ্যমে তার জন্য ওষুধ পাঠান। রোগীর ঘরের আশেপাশে তার জন্য ওষুধি গাছ চলে। আপনারা বাড়ি চলে যান, রোগী যে ঘরে ঘুমায় তার আশেপাশে দেখেন নতুন কোনো আগাছা ধরনের গাছ জন্মাইছে যেটা আগে কখনো দেখেন। যদি সেরকম পান তাহলে আমার কাছে নিয়ে আসেন, আমি চেষ্টা করে দেখব। শুনুন, আপনি আপনার ছেলের জীবন নিয়ে খেলবেন না। বাচ্চাটার গায়ে প্রচণ্ড জ্বর, অবস্থা বেশ খারাপ। আমার গাড়ি আছে, গাড়ি মেইন রোডে রাখা। আমি চিঠি লিখে দিচ্ছি, আপনি আপনার ছেলেকে নিয়ে এক্ষুনি ডাক্তারের কাছে যান। আপনি ডাক্তারের পাশে যা বলতেছে তাই করুন। লোকমান হেকিম নামে একজন খুব বড় হেকিম ছিলেন। তিনি যখন কোনো গাছের পাশ দিয়ে হাইটে যেতেন, গাছ তারে ডাক দিয়ে বলতো, আমি অমুক রোগের অমুক ওষুধ। এগুলো সব গল্প গাথা, কিচ্ছা কাহিনী। গাছ কথা বলতে পারে না। মানুষ পরীক্ষা নিরীক্ষায় জেনেছে কোন গাছের কী গুণ। মডার্ন মেডিসিন আসায় এসব পরীক্ষা বন্ধ ছিল, এখন আবার শুরু হয়েছে। শুরু হয়েছে বলেই আমি আপনার এখানে পড়ে আছি। আপনার হাতের গাছটার নাম বিষ কাঁঠালি না? হুম। এর গুণ কি? বিষ কাঁঠালি যেহেতু নাম, নিশ্চয়ই বিষাক্ত গাছ। বিষটা কোন কাজে লাগে? এটা তুরি রাজ না? গাছটার ছবি দেখেছি, সামনাসামনি কখনো দেখিনি। স্যার জগদীশচন্দ্র বসু এই গাছ নিয়ে গবেষণা করেই প্রমাণ করেছিলেন গাছের জীবন আছে। এটা সঠিক না? হুম। আপনি এখন যান, আমার মনটা অস্থির হয়ে আছে, আপনার সাথে কথা বলতে ভালো লাগতেছে না। সরি। এই গাছ তুই কই পেলি রে মা? এটা তো সাত রাজার ধন রে। ডাক্তার আফা, আপনার কি অনেক টাকা পয়সা?
আপনি বিবাহ করছেন? করেন নাই কেন? ইচ্ছা করে নাই। আমার বিবাহ ঠিক হয়েছিল দুইবার, দুইবারই ভাঙা গেছে। পাত্রপক্ষ টাকা চায়, দোকান দিব, ব্যবসা করব। বাপজান টাকা পাইব কই? বাপজানে বাড়ি ভর্তি গাছপালা, টাকা নাই। তুমি তোমার বাবাকে পছন্দ করো না? না। কেন পছন্দ করো না? আমার তো ওনাকে একজন পছন্দ করার মতো মানুষ বলেই মনে হচ্ছে। বাপজান আমারে দেখতে পারে না। বাপজান গাছ পছন্দ করে, মানুষ পছন্দ করে না। তবে বাপজান ভালো মানুষ, আমি খারাপ। কত খারাপ আপনি চিন্তাও করতে পারবেন না। রোগীর বাবা আসছে, বাপজান ওষুধ বানাইতেছে, যান দেখে আসেন। আপনি কি হাতটা ধুয়ে নিয়েছেন? ইয়া রহমান ইয়া রহিম ইয়া মালিক। আপনি কখন বুঝবেন ওষুধ কাজ করছে কিনা? আমি ওর জ্বরটা মাপব, থার্মোমিটার নিয়ে আসি। জ্বর 103। এই জ্বর থাকবে না, সন্ধ্যার পর থেকে জ্বর কমা শুরু করবে ইনশাল্লাহ। আল্লাহর অশেষ মেহরবানি, ওষুধ কাজ করা শুরু করেছে। আপনি কিভাবে বুঝলেন ওষুধ কাজ করা শুরু করেছে? এটা গুপ্তবিদ্যা, আপনারা আমি বলবো না। ছেলের বাড়িতে নিয়ে যান, সন্ধ্যা নাগাদ ছেলে উঠে বসবে, পানি খেতে চাইবে, তবে পানি খেতে পারবে না, তিতা লাগবে। বাপজান আমার দিকে এইভাবে তাকাইবা না, আমি গাছ না, আমি মানুষ। গাছ ভুল করে না, মানুষ ভুল করে। গাছ শুদ্ধ করতে পারে না, মানুষ পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাইয়ালা সালাহ, হাইয়ালা সালাহ, হাইয়ালা ফালাহ, হাইয়ালা ফালাহ। কাদ কামাতিস সালাত, কাদ কামাতিস সালাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আরে জ্বর তো কমছে, জ্বর কমছে, সব বাবা সব। ছেলেটাকে তার আমি খুবই ভালো পাই, সেও আমারে বিবাহ করতে চায়, কিন্তু তার বাবা মা দিব না। বাবা মা দিবে না কেন? তারা সুন্দর বউ চায়, আমার গায়ের রং দেখেন, তারা টাকা পয়সাও চায়। বাপজানের ভিটা বাড়ি ছাড়া আর কিছুই নাই। তুমি ছেলেটাকে এখানে আসতে বলতে পারবে? আমি তার সাথে কথা বলতে চাই।
বইলা দেখতে পারি, তাই আসবো বইলা মনে হয় না। তুমি আমার সামনে থেকে যাও তো মদিনা, তোমার মতো বোকামের মুখ দেখতে আমার ভাল লাগছে না। তুমি কি আমার ব্যাগ খুলেছিলে? আপনার টাকা নিয়ে পালা যাওয়ার ইচ্ছা ছিল, টাকা দিলে সে আমার বিবাহ করত, সে লোভী। পালিয়ে গেলে না কেন? পালা গেলে বাবজান মনের কষ্টে মরে যেত। আপনার লিপস্টিক ঠোঁটে মাখছি আফা, সুন্দর হইতে ইচ্ছা করে। জ্বর নাই, সকালে যাও ভাত খাইছে। কথা বললেন না, আমি একটা কাজ করতেছি। আপনার জন্য মিষ্টি আনছিলাম কবিদার সাহেব। আমি একটা কাজ করতেছি, কথা বলবেন না। আপনার নিজের মেয়েটা যে বিরাট বিপদে পড়েছে এটা আপনি জানেন? আমি কি তাকে বিপদ থেকে বের করার চেষ্টা করব? কি চেষ্টা করবো? ছেলেটার সাথে বিয়ে দেবার চেষ্টা? আপনি কেন এই চেষ্টা করবেন? আমি তো আপনার ওষুধ দিব না, আমার ওস্তাদের নিষেধ আছে। আপনি যে আমাকে ওষুধ দিবেন না এটা আমি বুঝতে পারছি। পৃথিবীর অনেক বড় বড় জ্ঞান গুপ্তবিদ্যার কারণে হারিয়ে গেছে, মানুষ আবার তা আবিষ্কার করেছে, আপনারটাও করবে, সময় একটু বেশি লাগবে। কবিরাজ সাহেব, আপনার পরিবারটাকে পছন্দ হয়েছে বলেই আমি কিছু করতে চাচ্ছি। আপনাকে কিছু করতে হবে না, আল্লাহ পাক যা নির্ধারণ করে রেখেছেন তাই হবে। আপনি চলে যান। আমি চলে যাব, আপনার ওষুধ বানানোর শেষটা দেখে যাই। ধরো বিড়ি খাও। না খাবো না। খাইবে না কি জন্যে? ডাক্তার আপা নিষেধ করছে। আজ তোমারে অত্যধিক সুন্দর লাগতেছে। আচ্ছা একটা কথা কও দিই, যে ডাক্তার মাইয়া তার কি বিরাট টাকা পয়সা? ডাক্তার আপার কথা থাক, বলেন দেখি আমার হাতে এগুলান কি? আমি কি বল, এগুলা বলতে পারবে গরু ছাগল? যারা এগুলোন খায়, মানুষও খায়। কেউ যখন মনের দুঃখে বেদিশা হয় তখন খায়। আমি খাবো, আপনার সামনে খাবো। আমার সামনে খাওয়া দরকার কি? বাড়িতে গিয়ে শান্তি মতো খাও। 10 মিনিটের মধ্যে আমার মরণ হবে, আমি কিন্তু আপনার ছাড়বো না। লোকে দেখবে একটা মরা মানুষ আপনার ধরে রাখছে। আমি এখনই নিয়ে আসতেছি। তোমার ওষুধ আমি খাবো না বাবুজান, ডাক্তার।
গাজনের ওষুধ খাবো না, আমি বাচ্চারের ওষুধ খাবো না। আমি ওনারে বলে দিতেছি, উনি ওষুধ বানায় নিয়ে আসবে। কালো দুতুর আর বিষ মা গো, আপনি ঠিকই বলছেন, গুপ্তবিদ্যা ঠিক না, গুপ্তবিদ্যা ভুল, সবাই সবকিছু জানবে।